হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। বাঙালি মানেই পিঠাপুলির আয়োজন, আর পিঠা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। নারকেলের পাটিসাপটা, সুজির পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, বিভিন্ন ধরনের পাটিসাপটা তৈরি করা হয়, কিন্তু তার মধ্যে ক্ষীরের পাটিসাপটা সবচেয়ে মজাদার। ক্ষীরের এই পাটিসাপটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ক্ষীরের পাটিসাপটা। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে পিঠাটা খুবই সফট হয়। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মিক্সিংটা মিক্স করে নেব। একসাথে একেবারে অনেকগুলো পানি দিবেন না, এতে করে পানির পরিমাণ কম বা বেশি হয়ে যেতে পারে। এখন আমি আবার অল্প অল্প করে পানি দিয়ে মিক্সিংটা মিক্স করে নিচ্ছি। একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিক্সিংগুলো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এই পর্যায়ে চলে আসবে তখন আর পানি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে মিক্সিং করার জন্য টোটাল আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন আমি ক্ষীর তৈরি করব। ঠিক ক্ষীর তৈরি করার জন্য চুলায় আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এখন আমি দুধগুলো বলক ওঠার জন্য অপেক্ষা করব। দুধগুলো বলক উঠে যাওয়ার পর যখন উপরে মালাই তৈরি হবে তখন আমি মালাইগুলোকে একটি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব এবং ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। আগেই আমি কিছু দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছিলাম দুধগুলোকে, সেগুলো আমি এখন দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1টি এলাচ, কিন্তু এখানে খেয়াল রাখবেন নাড়ানোটা বন্ধ করা যাবে না, যেহেতু চালের গুঁড়া অ্যাড করেছি তাহলে তলানিতে লেগে যেতে পারে। আমি এখানে চিনির পরিবর্তে গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, আপনারা 1/4 কাপ চিনিও দিতে পারেন। গুড় দিলে এতে করে গুড়ের খুব সুন্দর একটি যেমন ফ্লেভার আসে তেমন খেতেও ভালো লাগে। খেয়াল রাখবেন নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। ক্ষীরটি যখন নেড়ে চেড়ে নেওয়ার পর একটি পর্যায়ে এমন ঘন হয়ে আসবে তখন চুলার জাল অফ করে দিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কতটা ঘন হয়েছে, এর চেয়ে বেশি চুলায় রাখলে ক্ষীর নামানোর পরে অনেকটা শক্ত হয়ে যাবে। এখন চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেলগুলো আমি একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, কারণ অনেক বেশি তেল হলে পিঠাটা সুন্দর হয় না। তেলগুলো মুছে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্যাটার। ব্যাটারটি হালকা হাতে নেড়ে চেড়ে ঘুরিয়ে নেবেন, একটি রুটির মতো তৈরি করে নেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন রুটিটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, খুব একটা সময় লাগে না, অর্থাৎ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এক সাইড থেকে আমি কিছুটা ক্ষীর দিয়ে দিলাম, ক্ষীরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর এক সাইড থেকে হালকা করে স্পেচুলা দিয়ে ফোল্ডিং করে নিচ্ছি, 2-3 বার ফোল্ডিং করে নিলেই হবে। তৈরি হয়ে গেছে আমাদের পাটিসাপটা। এখন কিছুক্ষণের জন্য এক পাশ এবং আর কিছুক্ষণের জন্য অন্য পাশ চুলার উপর রেখে ছেঁকে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্ষীরের পাটিসাপটা। আমি এখন সবগুলো পাটিসাপটা একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পাটিসাপটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরের স্ট্রাকচারটা কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।